স্পিকার গুলো আর স্পিকার এফিল স্পিকার এটা পার্সোনাল ব্যবহার করতে পারবে, এখানে মেশিন কুলার স্পিকার হ্যাঁ মোড বেস সব এগুলো হচ্ছে গিটারের জিনিস, যারা গিটার প্র্যাকটিস করে সব বেসিক স্যানিও ও সব অরিজিনাল যা যা পুরো বাতি করু দিবি দেয়া আছে 250 হার্ড ডিস্ক আছে একদম প্রসেসর আছে এগুলো যেগুলো পার পিস 10000 টাকা। এই যে বস্ট্রো হাই ফাইভ এজিয়ান দুটোটা আছে, এটার সাথে ভিতরে মেশিনও আছে, একটা সেন্টার ছোট একটা হোম থিয়েটার আছে, কাটানে যা আছে তা দিস তিন নম্বর চার নম্বর সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আছি মেসার্স এইচএস এন্টারপ্রাইজে, যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের দ্বিতীয় তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত, যেখানে পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী, সাউন্ড সিস্টেম ও কিচেন সামগ্রী বিক্রি করা হয়ে থাকে। হ্যালো 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 সাউন্ডটা অনেক ফ্রেশ। এটা আমি একদম সরাসরি মেশিন থেকে চালাচ্ছি, বুঝছেন, যে প্রসেসর থেকে চালালে সাউন্ড অন্যরকম হবে। আমি প্রসেসর থেকে চালাচ্ছি। হ্যালো 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 এটা তো ডাইরেক্ট আমি দুইটা দুই জায়গা থেকে চালাচ্ছি মাইক্রো, এটার কারণে মিউজিকটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আর বয়েস প্রসেসর দিয়ে চালালে বলেন কোনটা কি কেমন? এটা আসলে পুরো সেটআপটা জেনে নেবেন তার জন্য ভালো হবে। পুরোটা একটা হ্যাঁ পুরো সেটআপটা নিলে ভালো, এটা আসছে এইভাবে। আমি এখন মোবাইল দিয়ে হাতে নিয়ে আমি ইউটিউবে মডেল দিয়ে সার্চ দিলে সরাসরি পুরো সেটআপটা আসবে। আচ্ছা আচ্ছা, পুরো সেটআপটা এইভাবে ছিল যাওয়া যায় কোরিয়ান প্রোডাক্টগুলো। এইটা একটা মিক্সিং অ্যাম্প্লিফায়ার আছে, অ্যাম্প্লিফায়ারটা অনেক বড়, এখান থেকে এটা দুইটা স্পিকার একটা টাইম এই বক্সের মধ্যে দুইটা স্পিকার, বক্সটা তো অনেক সুন্দর। হ্যাঁ এটা এইভাবে আসছে, দুইটা স্পিকার আছে, এই যে এখানে একটা স্পিকার এই কোনায় একটা স্পিকার, বড় বড় দুইটা স্পিকার আছে, দুটোটা স্পিকারের পিছনে আলাদা আলাদা লাইন। আমি অ্যাম্প্লিফায়ার থেকে এটা এবং মেশিনে স্পিকারগুলো লাইন দিচ্ছি, মানে নিলেই পুরো সেটটা একসাথে নিলে সবচেয়ে ভালো হবে, তাই তো বলছেন? হ্যাঁ অ্যাম্প্লিফায়ার, হ্যাঁ আচ্ছা অ্যাম্প্লিফায়ার থেকে আপনার স্পিকার লাইন প্রায় আরো চারটা দেওয়া যাবে। কেমন দাম পড়বে কেমন এটার? এটা পুরো সেটআপ নিলে 55000 টাকা পড়বে, 55 পড়বে এটা। যারা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে বার টার আছে বারের জন্য রেস্টুরেন্টের জন্য গান টান গাইতে পারবে, কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট ছাড়াই গান টান গাইতে পারবে। আর এই জিনিসটার অনেক বেনিফিট আছে, এটাতে ওয়ান টার একটা হার্ড ড্রাইভ আছে, বুঝছেন,
এই জায়গাটাতে 1000 GB একটা হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভে গানগুলো লোড করা আছে। আচ্ছা আচ্ছা, এখন বিদেশি গান আছে, আপনি চাইলে এটা হার্ড ড্রাইভে রিমুভ করে দেশি গান ঢুকাইতে পারবে, অথবা ল্যান্ড পোর্ট ঢুকাইতে পারবে, সরাসরি ল্যান্ডের লাইন দিতে পারবে। এখানে ইউএসবি আছে, এই বিজি সিস্টেম আছে, অনেকগুলো ফাংশন এটার মধ্যে আছে। এটারে ডিফারেন্স আপনার ভয়েসটা অন্যরকম করে গেলে, ভয়েস প্রসেসর কাজও করে, কারাওকে কাজও করে। তিনটা মিলে বড় বড় ডেক সেট গুলো আছে না, এগুলো সেন্টার সারাউন্ড, সেন্টার সারাউন্ড এগুলো আপনার 2500 টাকা, তিনটা 2500। আচ্ছা, আমাদের কাছে দুটো গিটারের অ্যাম আসছে, গিটারের জিনিস যারা গিটার প্র্যাকটিস করে তাদের জন্য। হ্যাঁ, একই সেম, একই নাম, একই জিনিস। আমি প্রত্যেকটা পয়েন্ট চেক করে করে দেখা দিচ্ছি সুবিধার জন্য। আউটপুট ইনপুট দেখাইলে আমি একবার মাইক্রোফোন দিয়েও দেখাইলে, এগুলো গিটার ব্যাক সাইডও আছে, এই যে ফোর সুইচ অফ, এই স্পিকারটা দেখান, ম্যাগনেটটা এটা এভাবে থাকে, খোলা থাকে, দুটো সেম। এগুলো আমরা প্রাইস রাখতেছি 12000 টাকা। 12? হ্যাঁ 12000 টাকা। দুইটা আছে একই রকম, একই রকম দুইটা আছে, 12000 টাকা বলবো, 10000 কিনা আছে, 12000 ফিক্স প্রাইস। এটা কালি লাগবে, এটা কত পড়বে? এটা 7000 টাকা। 7000। এটার মডেল নাম্বারটা হলো এই যে 1136। এটা একবারে কার্টন সহ আছে, কার্টন সহ, ক্যাটালগ, ক্যাটালগ সহ আছে। এখন এগুলা এই যে ক্যাটালগ সহ, কার্টন সহ আছে, এবং একদম ফ্রেশ নতুন, এখনো ওয়ারেন্টি সেল আছে এখানে, হাত দেওয়া হয়নি। 7000 বলছি না, কালার? হ্যাঁ এটা কালার, স্যামসাং এর টিভি, বেসিক টিভি, জাহাজের টিভি। একটু মানে আমি কম্পেয়ার করতে গেলে অরিজিনাল একটু দাম, বাজারগুলোর চেয়ে একটু দাম বেশি পড়ে। এই দামে আমরা যে দামে দিচ্ছি, এই দামে লোকাল কিছু প্রোডাক্ট পাওয়া যায়, স্মার্ট পাওয়া যায়, এটার নামে স্মার্ট, এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট। কালার কালার দেখেন, ডিসপ্লে অনেক হেভি, মজবুত, টিভিও অনেক মজবুত। যারা যাওয়ার দিন জাহাজের টিভি কিনতে চান, বা গ্রামে গঞ্জে চালাবে, ননস্টপ চালাতে পারবে, স্মার্ট করতে চাইলে অ্যান্ড্রয়েড ব্লক দিয়ে করতে পারবে। 10500 টাকা প্রাইস এটা। ওইটা একটু বড় সাইজ, ওইটা 43 ইঞ্চি সাইজ, ওটা প্রাইস করতেছে 16000 টাকা। 16000 টাকা, এগুলো সব বেসিক স্যানিও, এগুলো সব অরিজিনাল জাহাজের প্রোডাক্ট, এখানে আমার কাছে কোনো লোকাল প্রোডাক্ট নেই। আমি এগুলো একটা একটা চালাই দেখাবো, টিভি সবগুলো চালাই। এই টিভিটা খুব সুন্দর, এলজি অরিজিনাল রিমোট সহ আছে, এই যে রিমোট অরিজিনাল এলজি, মানে কোরিয়ান। আমরা পিসিটা চেল করতেছি, এই যে পিসিটা চলতেছে, পিসিটা কনফিগার একটু দেখ, 2 GB র্যাম আছে, 250 হার্ড ডিস্ক আছে, একদম প্রসেসর এমডি, এমডি প্রসেসর। এই পিসিটা মাত্র 3000 টাকা দিয়ে পাচ্ছি, উইন্ডোজ 7 দেওয়া আছে, শুধু পিসি, অনলি পিসিটা, হ্যাঁ 3000 টাকা, অনলি পিসিটা 3000 টাকা, ফুল সেট আপ রেডি আছে, তাহলে চালাবে। আর এই যে এটা মনিটর ইউজ করতে পারবে, টিভিও চালবে, এটা 10500 টাকা, অরিজিনাল জাহাজের, কোনো ভেজাল নেই, কোনো কোলাবিটিং হয়নি, আলট্রা সেটও পারে, এখানে সব সিপের ইয়ারটিয়ার লাগানো আছে এখনও। তবে টিভির ক্ষেত্রে আমরা 50% অ্যাডভান্স নিই, অ্যাডভান্স ছাড়া কোনো টিভি পাঠাই না। আর সাবধান দিচ্ছি, একটা মিনি পিসি আছে, এটা একটু দেখাই,
হার্ড ড্রাইভ নাই, হার্ড ড্রাইভ মিসিং হয়েছে, আসার সময় হার্ড ড্রাইভগুলো খুলে গেছে, ওই যে বক্স থেকে হার্ড ড্রাইভটা খুলে গেছে, কিন্তু আমি পিসি রানিং আছে, শুধু হার্ড ডিস্কটা লাগিয়ে সেট আপ করে নেবে, র্যাম ট্যাম যা আছে এই অবস্থায় দিয়ে দেবে। খুব ভালো পিসি, DDR3 র্যামের 422 ডায়ালের পিসি, খুব সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশন আছে। এইটা আমরা 3000 টাকা প্রাইস রাখতেছি, র্যাম হার্ড ডিস্ক, র্যাম আছে হার্ড ডিস্ক নাই, সব কিছু ফ্রেশ, উইন্ডোজটা করে নেবে শুধু। এই এখানে দেওয়া আছে সব, এইভাবে বন্ধ করো, এই পিসিটা বলবে তারা কিনবে, এবং এটা মার্কেট প্রাইসের চাইতে অর্ধেক দামে দেবে, ডেলের এটা অনেক দামি পিস, 8th জেনারেশনের i5। পজ করেন, আমি রানিং করি। এই যে বস্ত্র i5 8th জেন, এটা আমি কনফিগারেশনটা দেখাচ্ছি, 4GB র্যাম আছে, i5 8th জেন 8400 CPU, ইন্টেলের কোর i5 8th জেন, এটাতে আপনার 4GB র্যাম, DDR4 আর 8th জেনারেশন প্রসেসর, এবং 1 TB হার্ড ড্রাইভ আছে, 1000 GB একটা হার্ড ড্রাইভ আছে। এটা উইন্ডোজটা এখনো পর্যন্ত জাহাজের উইন্ডোজে আছে, জাহাজের উইন্ডোজ আমি রিমুভ করে নাই, ভালো লাগলে এভাবে আমার থেকে উইন্ডোজ করে দিতে, কিন্তু পিসিটা, হ্যাঁ শুধু পিসি, কত প্রাইস পড়বে, কত টাকা বাজার মূল্য দেখেন, হ্যাঁ এটা মার্কেট ভ্যালু হচ্ছে 42000 টাকা। আচ্ছা আপনি তো 42 রাখবেন না, আমি 22000 টাকা দিয়ে দিচ্ছি, এটা 22000, হ্যাঁ 1000 দেবে, হার্ড ড্রাইভ আছে আর 4GB র্যাম আছে, উইন্ডোজটা যদি এটা 1000 টাকা, হ্যাঁ আর ওই যে এখানে একটা চলতেছে টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা পড়বে যে 3500 টাকা, 3500, আচ্ছা এগুলো পড়বে 1500 না, এগুলো তো জালি টালি সবই আছে, আচ্ছা এটা জালি লাগাই দিই, ওইটা আবার এত বেশি দাম কেন, এর আগে যেটা দেখালেন ওটা দাম বেশি কেন, ওইটা ফ্যান একটু দাম, সাইজও বড়, আপনার ডিসপ্লে ডিজিটাল বাতাসের, আর এগুলো 1500 করে, আর এটা নিবে 1000 টাকা করে নিতে পারবে। এগুলো হলো চার্জার, হ্যাঁ এটা রিচার্জেবল, এটা 2000 টাকা, একদম একদম 2000, দুইটাই, হ্যাঁ দুইটাই, যেটাই নি 2000 2000, হ্যাঁ 2000 করে, চালু আছে অসুবিধা নেই, সারাটা দিন চালাইছি, একদম অরিজিনাল জাপানিজ টিভি, ওয়েট দেখেন কি অবস্থা, এটা একদম ফ্রেশ কন্ডিশন, আনতাস এগুলো 10500, রিমোট শো আছে স্থানীয়, এগুলো অ্যান্ড্রয়েড বুক ছাড়া চালাইলে খুব সেরকম কালার আসবে, ঠিক আছে তারপর টিভিটা গেটা কত সুন্দর দেখে, অরিজিনাল রিমোট শো আছে, টিসিএল
মজবুত থাকে অনেক, না অনেক মজবুত থাকে। তারপরে এই যে আরেকটা ঝিট, এটা শার্পের অরিজিনাল রিমোট তো, এটাও শার্পের। এই যে রিমোটটা দেখেন কি মজবুত রিমোট, ব্যাটারটা টিভির খুব সুন্দর না হলো। এগুলো আমরা যা আছে, যাদের টিভি এখানে কারো কাছে নাই গ্যারান্টি দিব, তাহলে সেগুলো আমরা নামাই। দামের কারণে অনেকে বোঝে না যে বাজারে সস্তা, বাজারে লোকাল জিনিসটা সস্তার বস্তা দুই দিন পরে ঠস্তা। বাজারে লোকাল গুলার সাথে এটা কম্পেয়ার কেন করবেন আপনি? লোকালটার দাম আমরা যদি বেশি, লোকালটার অর্ধেক দামে বেশবে। এটা ব্র্যান্ড একটা অরিজিনাল, ওয়েটার এটা অনেক মজবুত, এটা হলো শার্পের আর অরিজিনাল একো আছে জাপানি অরিজিনাল। না না ভাই, প্রত্যেকটা টিভি 50% অ্যাডভান্স দিলে দিতে পারবো। ওই প্যান্ডার কো টিভি আছে না, প্যান্ডা টিভি 10.5 বলছেন না, 10.5। ওই প্যান্ডার একটা টিভি আছে জাপানি, ওটা খুব সুন্দর। ওখানে ওই যে মনিটরের পাশে, এটা হলো পান্ডা। হ্যাঁ পান্ডা 32 ইঞ্চি পান্ডা, এর মধ্যে মানে পান্ডা আর ঠিক আছে, যে সুন্দর কালার জাপানিজ টিভি। এবারে তোশিবা উপরে টিভি গুলো দেখতেও অনেক হেভি, খুব মজবুত, খুব হেভি, একদম ফ্রেশ কন্ডিশনে। আর যারা পাইকারি নিতে চান, পাইকারি নিলে একটা হিসাব করবো। আচ্ছা আর এটা কি স্ট্রবেরি নাকি নাকি স্কাইওয়ার্ড? স্কাইওয়ার্ড, স্কাইওয়ার্ড এটা কিন্তু স্মার্ট, কিন্তু এখানে সেটিং হয় না। আচ্ছা অরিজিনাল চাইনিজ, চাইনিজে মনে ইউটিউবে নাই। আচ্ছা আচ্ছা, চাইনাতে মনে ইউটিউব বন্ধ। ও চাইনার বিভিন্ন সফটওয়্যারগুলো আসে, তবে এটা অ্যান্ড্রয়েড টিভি। আমরা বেসিক রেডে ছাড়বো, এটা 15,000 টাকাতে পাবে, 15 একদম 40 ইঞ্চি রেলেডি। আর এটাও অ্যান্ড্রয়েড তোশিবারটা, তোশিবার কিন্তু আমি সেটিং করতে পারি না, এটাও চাইনিজ ইয়া খুঁজবো। তোশিবারটা আমাদের প্রায় 15,000 কিনা 14,000 টাকা দিয়ে দেবো, ঠিক আছে। সেটিং করতে পারতেছি না যে কম দেবে অসুবিধা। তাহলে আমরা নামাজ পড়ি না, হ্যাঁ প্যাকেটেও সেন্টার সারনগুলো ইন্টে কিনতে। আচ্ছা কিছু আছে আর কি, কিছু সেল হয়েছে। ওই নেবে সাত বাদাম পড়িব, অনেকে মনে করে যে এগুলো টিভিতে ঢুকাই দিলে মনে চলবে, টিভিতে কোনো স্পিকার সরাসরি বাজে না, এগুলো হচ্ছে বড় মেশিনের সাথে সাধারণ সারাউন্ড হিসেবে ইউজ করা হয় আর কি। ইন্টেক আছে, কেবল টেবল সহ 4,000 টাকা জোড়া। বড় একটা দুটা সারাউন্ড, একটা সেন্টার, অনেক বড় এই কার্টনটা 14,500 টাকা পড়বে। এটা একটা কারের স্পিকার 500 ওয়াটের, তারা কারে ব্যবহার করে, এটা 3,500 টাকা প্রাইস পড়বে। এটা লাইট যেত না, হ্যাঁ ছোট একটা হোম থিয়েটার আছে। ভালো আছে, এই যে থাইল্যান্ডের এলজি তাইলেন্ডে প্রোডাক্ট। কত পড়বে এটা? নেম প্লেট আছে এদিকে, এখানে দেখাই দি থাইল্যান্ডে। এটা ফুল চালু আছে, যারা এলইডি সঙ্গে ইউজ করতে চায় ছোটখাটো মধ্যে, এটা পড়বে যে
7000 ফিক্স প্রাইস 7000 7000 হ্যাঁ কার্টন সব আছে সেট স্পেগুলো সব আছে হ্যালো 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 অনেক দূর থেকে কথা বলতেছে হ্যালো এই যে ওয়ালের মাইক্রোফোন ওয়ালের মাইক্রোফোন হ্যালো 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 এই যে এটা কার্টন সহ পাইছে এভাবে কার্টনে যা আছে তা দিস এটা কাজ করে কি করানো যায় না সেটা করে এটার মধ্যে আপনার নাম দাম লিখে টাইপ করলে মধ্যে পিন বের হবে এটা চার্জার লাগবে চার্জারটা আমি কোনো পাই নাই এটা এভাবে নিলে কেউ 500 টাকা চার্জার সহ নিলে 1000 টাকা এই যে এখানে একটা র‍্যাক দেখতেছেন এটার কিন্তু এগুলো 5টা মিলে একটা সেট থাকে একটা অডিও একটা এফএম একটা সিডি একটা অ্যাম্পলিফায়ার সব 5টা মিলে একটা সেট থাকে কিন্তু এখানে আসছে আমার 3টা অডিও 2টা এফএম এইভাবে আসছে তো কেউ এইভাবে নিতে চাইলে নিতে পারবে 5টা সেট 10000 টাকা আর আলাদা আলাদা নিতে চাইলে পার পিস 2000 টাকা করে এটা এইভাবে আসছে আমার কাছে সনির প্রোডাক্ট ক্যাসেট ডেক আছে 3টা মনে হয় আর 2টা মনে হয় এফএম আছে স্পিকারগুলো আর স্পিকার ফিলিপসের স্পিকারগুলো এগুলো পড়বে 4000 টাকা সনিরগুলো হচ্ছে এগুলো সবগুলো 4000 টাকা করে জোড়া যেটাই নিবে সেটা 4000 জোড়া হ্যাঁ জোড়া 4000 টাকা দিয়ে দেবে আর এটা অ্যাক্টিভ সাপোর্ট হলো গতবার আমরা একটা বড় একটা সেট আপ বাজাইছিলাম একটা কত দিয়ে সেল করছিলাম মনে হয় এগুলো বিয়ার এই সেট আপের সঙ্গে এটা থাকে আর কি অ্যাক্টিভ সাপোর্ট পাওয়ার সাপ বলে পাওয়ার সাপোর্ট পাইনিয়ার ব্যাক সেটটা দেখে এখন বড় সাপ প্রোডাক্টগুলো খুব কম পাই সাপোর্টটা আছে এই সাপোর্টটা 13000 টাকা লাগবে আচ্ছা 13000 আমরা কিন্তু আগেগুলো 20000 সেল করছি এখন ছাড় দিচ্ছি অনেক রেটে এই যে পাইনিয়ার একটা আছে এটা কিন্তু ডাবল আবার স্পিকার বেস্ট ডাবল স্পিকার এখানে লাইট জ্বলে পাইনিয়ার লেখা তো জ্বলে এটা রাখবো 13000 টাকা এটা রাখবো যে আমি 15000 টাকা এটা 20000 টাকা কমে আগে সেল করে নেবো কমে ছাড়ে দিচ্ছি 8 ইঞ্চি অফার ফুল প্রাইস 15000 13000 13000 দেখেন এইটার মডেল MSC RL3 এইটা মডেল এটা সিডি ক্যাসেট সম্ভবত চালু নাই অডিও চালু নাই ব্লুটুথ এবং মোবাইল দিয়ে বাজছে তো এটা দাম পড়বে 12000 টাকা হ্যাঁ স্পিকার টিসপে একদম ফ্রেশ খুব সুন্দর গান তো শোনা যাচ্ছে কত পড়বে বললেন 12000 টাকা 12000 পড়বে 12000 টাকা আর এখানে এক জোড়া স্পিকার আছে শুধু স্পিকার আর পিস 2000 করে 4000 টাকা এটা হচ্ছে যে কলের বাজার স্পিকার ন্যাশনালের জাপানিজ মেড ইন জাপান ন্যাশনাল এগুলো 2000 টাকা দুইটা 2000 টাকা দেখাই দিই ফাঁকে এটা বোমবক্স জেবিএলের বোমবক্স এটা কিন্তু কপিটা এটার অরিজিনাল যেটা আছে এটার দাম 45000 টাকা এটা কপিটা হ্যাঁ এটা কপিটা এটা আমরা দিচ্ছি 5500 টাকা ইনটেক বক্স সহ কিন্তু কপিটার দামও প্রায় 9000 টাকার উপরে কাস্টমার যাচাই করতে পারবে এক পিসে আছে এটা ফুল ইনটেক নেবে ভাই জানা আমরা ভাই দিচ্ছি এতে কি কি আছে ওয়্যারলেস 2 থেকে 5 ঘন্টা প্লে টাইম ব্যাকআপ $5500 ফিক্স প্রাইস 5500
এটা পড়বে যে 8000 টাকা অনলি 8000 ব্লুটুথ আছে অডিও 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 ভিডিও চালু নাই আর কি স্পিকার একটা পাইছি সেটটা অনেক বড় আর কি এলবি স্পিকার একটা পাইছি এটা 10000 টাকা পড়বে ব্লুটুথ নাই মোবাইল দিয়ে বাজে এই ডিভিডি দিয়ে আমি এখন চালাই দেখাইলাম ঠিক আছে কাট সেট মরা হিসেবে নিতে হবে যেহেতু আমি এখানে দেখা আমার কাছে চেক করার কিছু নেই ড্যাড বডি 700 টাকা তিনটা আছে ড্যাড বডি আর টাওয়ার এগুলো চালু আছে কারো লাগলে নিতে পারবে এক জোড়া আছে এক জোড়া 1200 টাকা রাখবো মাত্র 1200 টাকা এই দুটো স্পিকার খুব সুন্দর এবং ভালো বাজে আমাদের কিনাও বেশি পড়ে গেছে হ্যাঁ এবং দুটো জোড়া বাজে দেখাই কিনাও বেশি পড়ে গেছে এই দুটোটা 7000 টাকা রাখবো দুইটা 7000 হ্যাঁ এগুলো অনেক হেভি স্পিকার যারা গায়ে হলুদ প্রোগ্রাম টোগ্রাম করে ছোটখাটো প্রোগ্রাম করে দুইটা স্পিকার দিয়ে তাদের জন্য এই মিক্সারটা মিক্সারের সাথে এটা এমশো অ্যাড করা আছে ওই যে আমরা বড় বড় স্পিকার বাজাই কত একটা হেড লাগে পরে কনসোল লাগে এটা কিন্তু একসাথে দুটোটা আছে এটার সাথে ভিতরে মেশিনও আছে বাবা এখান থেকে সরাসরি স্পিকার লাইন যাচ্ছে দেখতে পারবে মানে আলাদা মেশিন লাগবে না মিক্সারের কাজও করতে পারবে মেশিনও করতে পারবে মাইক্রোফোনের লাইনও দেওয়া থাকে এট এ টাইম আপনার আর চ্যানেলের ইয়েও আছে এটা মেশিন আপনার এম প্লাস মিক্সার একসাথে এট এ টাইম প্রফেশনাল ছোট প্রোগ্রামের জন্য যারা গাইলে তো প্রোগ্রাম টোগ্রাম করে বিভিন্ন জায়গায় সাউন্ড ভাড়া দেয় কম প্রাইস এটার দাম পড়বে আমাদের 25000 টাকা আচ্ছা নিচে একটা ডেড বডি আছে ওই যে হোম থিয়েটার আমি যেটা ইনটেক দেখেছিলাম 7000 টাকা হ্যাঁ এটা হচ্ছে ওটা ডেড বডি সামনে থেকে দেখেন এটা হ্যাঁ সেম দুইটা আসছিল একটা নষ্ট নষ্ট বলতে দুইটা স্পিকার 500 টাকা সাব ওভারটা 1000 টাকা মেশিনটা ফ্রি 2000 টাকা আচ্ছা কুলাজার দেখেন এগুলো সবই কুলাজার একটা দুইটা তিনটা চারটা এগুলো প্রফেশনাল ইকুলাইজার ইকুলাইজারগুলো পার পিস 10000 টাকা আর এর একটা কেউ নিতে চাইলে নিতে পারবে 8000 টাকা এগুলো সব ইকুলাইজার আর এখানে আছে একটা জিনিস আমি একটু লাইন দিয়ে দেখাই দিই এগুলো পাওয়ার ডিস্ট্রিবিউশন হ্যাঁ এগুলো সবগুলো পাওয়ার ডিস্ট্রিবিউশন এখানে চারটা এগুলো সিস্টেম হচ্ছে যে এই জিনিসটা সবার নিচে থাকে এখান থেকে এরকম এক একটা জিনিস যারা সাউন্ড চালায় তারা বোঝে মানে এখান থেকে সবগুলো পাওয়ার আলাদা আলাদা যায় এগুলো সিস্টেম হচ্ছে যে আমি তখন পাওয়ার দিব তখন একটা 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 করে লাইন আসবে একটা জিনিস আমি পাওয়ার দিয়ে দেখাই দিই এই দেখেন একটা একটা করে এটা কিন্তু পাওয়ার সাপ্লাই দেবে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এভাবে যাবে একটা করে যাবে এই যে প্ল্যান আসছে 4 নম্বরে কি দেখি জানি তার মনে হয় লাইট নষ্ট হয়েছে খুলি দে দুই রকম আছে নিচে একটু দেখান 3 রকম এটা সহ এটা যে ডিসপ্লে আছে ডিসপ্লে ছাড়া এগুলো ডিসপ্লে ছাড়া এটা অন্য সিস্টেম তিনটা তিন রকমের চারটা আছে এগুলো আমরা একদম রাখতেছি 7000 টাকা করে পার পিস 7000 টাকা সেন্টারটা কেউ সাজিয়ে নিতে পারবে 1000 টাকা এই যে ওয়াইফাই দোনো এগুলো সব রানিং আছে কি জিনিস এগুলো ওই যে রাউটারের অনু ওই যে রাউটারের সাথে লাগাই আর কি অনু বলে এগুলো কেউ চালিয়ে নিতে পারবে 500 টাকা পিস চালু আছে বেশি নিলে সবগুলো নিলে কমাই রাখবো সবগুলো পাওয়ার দিয়ে দেখাই দেবো আর এটা মিক্সচার এটা কিন্তু দামি মিক্সচার সাউন্ড ক্রপের এটা অরিজিনাল মিক্সচার বর্তমানে এগুলো আসতেছে না চায়না আসতেছে এটা অরিজিনালটা সাউন্ড ক্রপ 8 চ্যানেল এটা বাজার মূল্য আছে বর্তমানে 30000 টাকা আমরা দিচ্ছি 15000 টাকা দিয়ে আর কেউ বেশি নিলে দরদাম করে কমাই নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এই যে প্রফেশনালগুলো যে কেউ পাইকারি নিতে চাই কমাই রাখবো এটাও মিক্সচার 8 চ্যানেল এটার দাম 8000 টাকা একটা সহ আছে অরিজিনাল আর এটাও একটা মিক্সচার
বড় নিচ্ছে, এটা 10,000 টাকা। আবার ইকুলাইজার তো এদিকে কিছু দেখাইলাম, আর এদিকেও আছে যার যেভাবে নিতে পারবে 10,000 টাকা পিস। এটার বলে কম্প্রেসার, সাউন্ডের কম্প্রেসার, ওই যে প্রোগ্রাম হয়েছে যখন শিল্পীরা পরিচয় করে তখন এটা দিয়ে কন্ট্রোল করে, এটা কম্প্রেসার বলে। এটা 6,000 টাকা। এদিকে আসেন, এটা DBX এর ভয়েস প্রসেসর। একটু আগে আমি যে মাইকের সাউন্ড ওটা দিয়ে দেখালাম না, মাইক্রোফোনের এগুলো হচ্ছে প্রফেশনাল, এগুলো দিয়ে ভয়েস কাজ করে। DBX এটা খুব দামি জিনিস, এটার প্রাইস পড়বে 22,000 টাকা। আচ্ছা, 22,000 টাকা ফুল রানিং আছে। যারা এটা চালাতে জানে না তারা নক দেওয়ার দরকার নাই, এটা সম্বন্ধে বুঝতে হবে, এগুলোর অভিজ্ঞতা লাগে, এগুলো অপারেটিংটা খুব জটিল আছে, যারা জানবে তারা একমাত্র বন্ধু। 22,000 টাকা প্রাইস পড়বে। আছে প্রাইস দিয়ে রয়েছি ডিজিটাল অডিও ম্যানেজমেন্ট সিস্টেম, এটা 8,000 টাকা প্রাইস। ফিডব্যাক স্টুডেন্টস, হ্যাঁ লেখা আছে ফিডব্যাক ডিস্ট্রয়ার প্রো, 24-bit dual engine automatically feedback user automatic eco model, এটা দাম বলতেছে 16,000 টাকা। আচ্ছা, আপনারা বলতেছে যারা বুঝবেন তারা এসে সম্বন্ধে যাবো। ঠিক আছে, এটাও একটা প্রসেসর আর কি, প্রসেসর প্রসেসর, এটা পড়বে 6,000, এটা পড়বে 6,000 টাকা, এই কম্প্রেসার পড়বে 6,000 টাকা, আর ইকুলাইজার একটা দুইটা তিনটা এগুলো পার পিস পড়বে 14,000 টাকা করে। আচ্ছা, আর কেউ বেশি পরিমাণে নিতে চাইলে আমি প্রাইসটা আরও কমাবার চেষ্টা করবো। একই র্যাকটা কেউ যদি নিতে চাই এটা 12,000 টাকা রাখবো, যে র্যাকের আমি প্রোডাক্ট রাখছি এটা রাখবো যে 10,000 টাকা, এটা রাখবো যে 10,000 টাকা। টাওয়ার আছে, হোম থিয়েটার শুধু টাওয়ার 4,000 টাকা অনলাইন। এই সোনির স্পিকার গুলা 8-ইঞ্চির স্পিকার, তো এই স্পিকার গুলা এখানে কিন্তু এই যে কাভার, এক ধরনের কাভার করছে দেখছেন, এখানে কিন্তু কোনো ভাঙা চোরা নাই, কেউ বিশ্বাস করতে না চাইলে আমি এটা খুলে দেখাই দেবো। আমি এখনো খুলি নাই, এটা এই স্পিকার গুলো প্রোডাকশনের জন্য করছি, স্পিকার গুলো আমাদের অনেক স্পিকার এরকম হচ্ছে, যেমন এটার বডিটা দেখেন ব্যাক সাইডে একটু একটু এ হয়ে যাচ্ছে, এই ব্যাক সাইডটা দেখা বডির দেখতেছেন, বলে বোর্ডের বডি তো, এরা যারা ইউজ করছে তারা এই জিনিসের যত্ন করছে, এটা একটা প্রোডাকশনের জন্য এই জিনিসটা লাগাইছে, কারণ এরকম দুজোড়া ছিল আমি এক জোড়া তুলছি যে আমি বিক্রি করছি আমি জানি, এটা এরকম কেউ যদি চাই যে আমাকে বলে যে এটা তুলে দিতে আমি এটা তুলে দেবো, আর এভাবে চাই যে এভাবে থাকবে। এটার দাম পড়বে 8,000 টাকা জোড়া, এই দুইটা স্পিকার। ঠিক আছে, এই দুটো স্পিকার পড়বে 6,000 টাকা। শেষ, আর এটা আমি প্রোডাক্ট চেক করার জন্য বানাইছি, কারো লাগলে জানে ব্লুটুথ সব আছে মাইকেল ল্যান্ডের মধ্যে, আমরা মাল চেক করার জন্য এই জিনিসটা বানাইছি, আরও লাগলে নিতে পারবে, এই জিনিসটা 6,000 টাকা পড়বে। ঠিক আছে, একেবারে রানিং প্রিন্টার স্ক্যানার প্লাস ফটোকপি আর কি, এটা প্রাইস থাকতেছে 12,000 টাকা। কত? 12,000। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।